নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 5ই জুলাই 2020তে আবারও চন্দ্রগ্রহণ হতে চলেছে এবং এই চন্দ্রগ্রহণের ফলে সবচেয়ে খারাপ প্রভাব পড়বে মায়ের উপর, অর্থাৎ মাকে হারানোর সম্ভাবনা রয়েছে। তাই ভিডিওটি পুরো দেখুন, আমি ভিডিওর শেষে কিছু কথা বলবো, সেই কথাগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। মা নামটা আমরা সকলেই জানি এবং পৃথিবীতে মায়ের থেকে আপন কেউ হয় না। মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করে এবং আমাদেরকে লালন পালন করে এবং আমাদের যাতে কষ্ট না হয় তার জন্য মা সর্বদাই সজাগ থাকে। আর এই চন্দ্রগ্রহণের ফলে মায়েদের উপরেই কিন্তু এফেক্ট পড়তে চলেছে। তাই আমি বলবো যে যারা মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ করেন, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন, মায়ের সেবা যত্ন করেন না, তারাও কিন্তু এর কুপ্রভাব পাবেই পাবে। এই চন্দ্রগ্রহণের পরবর্তী 15 দিন কিন্তু খুব টাফ কন্ডিশন, কারণ যে কোনো গ্রহণ হওয়ার 15 দিন পর্যন্ত কিন্তু তার আফটার এফেক্ট বেশি পরিমাণে থাকে। তাই এই সময়ের মধ্যে আপনারা আপনাদের মাকে একটু চোখে চোখে রাখবেন। এই সময়ের ভিতরে কোনো জায়গায় পড়ে গিয়ে পা ভেঙে যেতে পারে, হার্টের প্রবলেম আসতে পারে, এছাড়াও যে কোনো রকম অসুস্থতা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই আমি আপনাদেরকে ভিডিওর শেষে কিছু কথা বলবো এবং চন্দ্র মন্ত্র উচ্চারণ করতে বলবো, যে মন্ত্রটি উচ্চারণ করলে আপনারা এই কুপ্রভাব থেকে সহজে কাটিয়ে উঠতে পারবেন। এবার আমি আপনাদেরকে বুঝিয়ে দিই যে মায়ের উপর কেন এফেক্ট পড়বে। চন্দ্র মানেই কিন্তু মাকে বোঝায়, অর্থাৎ চন্দ্র মন মানসিকতা এবং মা নির্দেশ করে। যেমন রবি গ্রহ নির্দেশ করে পিতাকে, সেরকম চন্দ্রগ্রহ নির্দেশ করে মাকে, অর্থাৎ মাতাকে। তো এই চন্দ্র যেহেতু চন্দ্রগ্রহণ হতে চলেছে, সেহেতু কিন্তু মায়ের উপর এফেক্ট পড়ার কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে। তো আপনারা ফার্স্ট অফ অল মায়ের সেবা যত্ন করুন, দ্বিতীয় মাকে সবসময় চোখে চোখে রাখুন, মায়ের যাতে কষ্ট না হয় সেদিকটা দেখুন, কোনো রকম শারীরিক প্রবলেম আসলে আপনারা সঙ্গে সঙ্গে ডাক্তারের কনসাল্ট করুন এবং চন্দ্র মন্ত্রটি উচ্চারণ করুন, তাতে আপনাদের সকলেরই মঙ্গল হবে। এবার আসি ভিডিওর শেষ পর্যায়ের কিছু কথা। যাদের বয়স 40 থেকে 50 মধ্যে, অর্থাৎ 40 থেকে 50 বছরের মধ্যে, তাদেরই কিন্তু মাকে নিয়ে প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।